মণ্ডপের ফিতে কেটে শুভ উদ্বোধন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা জনকল্যাণ অ্যান্ড লাইব্রেরি সংঘের পক্ষে বরুণা হাইস্কুল ময়দানে দুর্গাপুজোর আয়োজন করা হয়। দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন কালিয়াগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দীপসিংহ ও জেলা পরিষদের সদস্যদের দধিমোহন দেবশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী বাপ্পা সরকার, পৌরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক, ক্লাবের উদ্যোক্তা বিশ্বজিৎ দেবশর্মা, প্রধান গায়ত্রী বর্মন দেবশর্মা, উপপ্রধান বাজারু দেবশর্মা, এছাড়া কালীচরণ দেবশর্মা, গীতা দাস, রত্না রায় সহ অন্যান্য। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। এটা হচ্ছে বরুণা জনকল্যাণ সংঘ এবং লাইব্রেরি ক্লাব আছে, তার পরিচালনায় এই পুজোটা প্রতিবারই হয়। তবে এবারে বিশেষত্ব হচ্ছে নতুন দুর্গা মন্দির হয়েছে, এটা এবারই প্রথম মন্দির হলো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির হয়েছে এই মন্দিরে। এবার পুজোটা যার জন্য একটা স্পেশাল ছিল, উদ্বোধন ছিল আজকে, আমরা সবাই মিলে উদ্বোধন করলাম। আর আজকে মহাষষ্ঠীর উপলক্ষে সবাইকে এই উপলক্ষে আমি শারদীয় আর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার 50,000 টাকা করে সব ক্লাবগুলোকে দিয়েছে, যে কোনো শুধু ক্লাব না, পুজো কমিটি যত আছে সবাইকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। 126টা পুজো কমিটি 50,000 টাকা করে পেয়েছে, এরাও পেয়েছে। তার সঙ্গে কিছু ওরা ক্লাবেরও নিজস্ব তহবিল আছে, সেগুলো যোগ করে যথাসম্ভব ভালো গ্রামের মধ্যে পুজো করার চেষ্টা করেছে। আর এরকম মন্দির গ্রামে খুব কমই দেখা যায়, শহরে দু একটা আছে, যদিও শহরেগুলো এত সুন্দর না। খুব ভালো মন্দির করেছে। আমি যখন মন্দিরটা তৈরি হয় তখনও এসেছিলাম, যখন শিলান্যাস হয় তখনও ছিলাম। সেই জন্য আমরা এসেছি সবাই, সবাই মিলে উদ্বোধন করলাম। আর আমরা আশা করি এইভাবে গ্রামে গঞ্জে পুজোগুলো যেন সুন্দরভাবে হয় এবং সুষ্ঠু পরিবেশে হয়। আর যেহেতু করোনা চলছে, মহামারী চলছে, করোনা করোনার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি অন্তত মাস্কটা পরে যেন পূজা মণ্ডপে সবাই আসে এবং সরকারি বিধিনিষেধ যা আছে সেগুলো যেন সবাই মেনে চলে। তো এই পূজাটা হচ্ছে আমাদের 13তম 13তম কাদের উদ্যোগে? বরুণা জনকল্যাণ সংঘ অ্যান্ড লাইব্রেরির লাইব্রেরির উদ্যোগে। আপনারা এই পূজা কমিটির পক্ষ থেকে মানে সমাজসেবামূলক কী কী করেন? পূজা কমিটির আমরা প্রতিবারই এই পুজোটাতে কিছু না কিছু বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি আর সাংস্কৃতিক অনুষ্ঠান করি প্রতি বছরই। এইবার কর্মসূচি কী থাকে? এইবার যেহেতু সরকার একটা নিয়ম বাইন্ডিং করে দিয়েছে, সেই সূত্রে আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে পারছি না। আগে এই পুজোটা কী রূপে করা হতো? আগে প্যান্ডেল করে আমরা এই পুজোটা আগে করতাম, এবার নতুন মন্দির করে করেছি। পুরোটা এখনও কমপ্লিট হয়নি, আমি এবার পুরো কমপ্লিট হয়ে যাবে। দিনগুলো কীভাবে কাটে? অবশ্যই আশা করবো খুব ভালোভাবেই দিন কাটবে পুজোর দিন। আমি এলাকাবাসীকেও বলবো যে সবাই মিলে কোভিড নিয়ম মেনে নিয়ে আমরা এই পুজোটা আনন্দ উপভোগ করবো। আপনাদের বাজেট কীরকম রয়েছে? বাজেট তো অন্যান্যবার আমাদের বাজেট আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতো, যেহেতু এবার কোভিড সিচুয়েশন একটু বাজেটটা কমে গেছে। 50,000 টাকা যে পেয়েছেন? হ্যাঁ, 50,000 টাকা, হ্যাঁ, এই কোভিড সিচুয়েশনে মাননীয় মুখ্যমন্ত্রী যে মানে একটা উদ্যোগ নিয়েছে যে প্রতিটা ক্লাবকে 50,000 টাকা করে দিয়েছে, সেই 50,000 টাকা আমরাও পেয়েছি। এর জন্য মমতা ব্যানার্জিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বরুণা জনকল্যাণ লাইব্রেরির পক্ষ থেকে।
আনন্দ উৎসব না যে আপনারা জানেন এই করোনা যে পরিস্থিতি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি সমাপ্ত আজকে সরকার।